হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল টেক বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো দুটি ইনকাম বেসড অ্যান্ড্রয়েড অ্যাপের উপরে, যে অ্যাপ দুটির মাধ্যমে আপনারা অরিজিনালি জেনুইনলিভাবে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা অনেকে দেখবেন প্লে স্টোর অনেক ইনকাম বেসড অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে ইনকাম করা যায়, পেড বা পেটিএম ব্যালেন্স পাওয়া যায়। তো আমি বলবো যে সেই সমস্ত অ্যাপগুলির মধ্যে 50% অ্যাপ যেগুলি রয়েছে সেগুলিতে আপনারা কাজ ঠিকই করবেন, কিংবা কাজ করার পরে দেখবেন কোনো ব্যালেন্স পাবে না। 50% বলাগুলো, এর থেকে বেশি সংখ্যক যে অ্যাপগুলো রয়েছে সে অ্যাপগুলোতে আপনারা প্রথমে হয়তো 10-20 টাকা অবধি পাবেন, কিন্তু তারপরে যখনই আপনারা কাজ করতে থাকবেন তারপরে আর কোনো পয়সা পাবেন না। যখনই 20 টাকার উপরে আপনাদের ব্যালেন্স হবে দেখবেন সেই টাকাগুলো আপনারা কোনো দিনই পাবেন না। কিন্তু আজকে যে অ্যাপ দুটির ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, সেই অ্যাপ দুটির থেকে আপনারা জেনুইনভাবে ইনকাম করতে পারেন, এবং এটি প্রমাণিত হয়েছে যে জেনুইনভাবে এটি থেকে ইনকাম করা যায়। তো কী সেই অ্যাপ দুটি এবং কীভাবে সেটির থেকে ইনকাম করা যায়, তো আজকে আমি এই ভিডিওটিতে সমস্ত জিনিস আপনাদেরকে জানাবো। তো আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন, তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কী করব, প্রথমে আমি আমার মোবাইলের হোম পেজে চলে যাব। সেই অ্যাপ দুটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল হচ্ছে, সেখান থেকে আমি আপনাদের দেখাবো সেই অ্যাপ দুটি কী কী। তো তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখুন নস্ট্রা প্রো বলে একটি অ্যাপ রয়েছে, সেই নস্ট্রা প্রো বা নস্ট্রা গ্রামাস এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপটি আপনারা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে আপনারা ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন, গুগলের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাকচুয়ালি এই অ্যাপটি কি, এই অ্যাপটি হলো একটি প্রেডিক্ট বেস অ্যাপ, মানে এখানে আপনাকে প্রেডিক্ট করতে হয়, প্রেডিক্ট করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে কী জিনিসের উপর প্রেডিক্ট করতে হয়, এখানে প্রত্যেকটি যে খেলা চলছে সেই খেলার উপর আপনাকে প্রেডিক্ট করতে হবে, প্রেডিক্ট করার পরে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে যে আপনি যখনই সাইন আপ করবেন, তো আপনাকে গুগল আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে লগ ইন হবেন। ইনস্টল করার পরে লগ ইন করার সাথে সাথে আপনি এখানে 20 টাকা ব্যালেন্স পাবেন, সেই 20 টাকা দিয়ে আপনি এখানে খেলা শুরু করতে পারবেন। তো কীভাবে খেলতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন, অ্যাপটি ওপেন করে লগ ইন করবেন আপনার জিমেল আইডি বা ফেসবুক আইডিতে লগ ইন করার পর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে উপরে দেখবেন চ্যালেঞ্জেস রয়েছে, যেখানে এরকম এখানে লেখা আছে অল ডেইলি ক্রিকেট ফুটবল। তো আমি আপনাদের ক্রিকেট নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ক্রিকেটে যখন ক্লিক করলাম, তো বর্তমানে যে সমস্ত বিভিন্ন দেশে যে সমস্ত খেলাগুলি চলছে বা বিভিন্ন দেশের যে খেলাগুলি সমস্ত চলছে সমস্ত খেলাগুলি আপনি দেখতে পাবেন। আপনি যে কোনো খেলার উপর প্রেডিক্ট করতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড Day 4। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমি এখানে লেখা রয়েছে জয়েন কনটেস্ট অ্যান্ড স্টার্ট প্লেইং। তো আপনি এখানে কনটেস্ট জয়েন করতে পারেন বা এখানে সরাসরি এখান থেকে প্লে অপশন করে খেলতেও পারবেন। তো যখন আপনি জয়েন কনটেস্ট অপশন এখানে ক্লিক করবেন, তো এখানে আপনাকে দেখাবে যে এই খেলাটির উপরে কোন কোন কনটেক্সটগুলো চলছে। তো এখানে দেখুন এখানে লেখা রয়েছে Risk 20, Double Up, প্রাইজেস 120। তো এখানে যে সমস্ত কনটেস্টগুলি চলছে তো সমস্ত কনটেস্টগুলি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে 10 Double Up, 40 Double Up। তো জয়েন মানে যখনই আপনি এখানে জয়েন করবেন, তো আপনার কাছে এখানে যে চাওয়া হবে যে আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতে চান। তো জয়েন করার সাথে সাথে এই কন্টেস্টের উপরে যত টাকা আপনাকে এখানে দিতে হবে সেখানে লেখা রয়েছে। দেখুন এন্ট্রি ফি 20 টাকা, এন্ট্রি ফি 40 টাকা, এন্ট্রি ফি 10 টাকা, এন্ট্রি ফি 50 টাকা, এন্ট্রি ফি 5 টাকা। তো এরকম অনেকখানে সমস্ত জিনিস এখানে লেখা রয়েছে। তো যখন আপনি 20 টাকা এখানে পেয়ে যাবেন, দেখবেন মিনিমাম 2 টাকা দিয়েও এখানে কনটেস্ট আপনার এখানে জয়েন করতে পারবেন। তো যখন আপনি এখানে জয়েন করবেন, জয়েন করার পরে আপনি এখানে জয়েনে ক্লিক করবেন, আপনি যেটি মনে হবে যে এন্ট্রি ফিটি মনে হবে আপনার সঠিক, সেই এন্ট্রি ফির পাশে জয়েন অপশান রয়েছে, সেই জয়েন অপশান আপনি যখনই ক্লিক করবেন দেখবেন ওখানে আপনার কাছে কোশ্চিন জানতে যাওয়া হবে। সেই কোশ্চিনগুলি কেমন হবে, ধরুন এখানে এমন কোশ্চিন হতে পারে যে আজকে খেলায় কে জিততে পারে বা আজকে এই দেশ কত রান করতে পারে, তো বা এরকম ধরনের কোশ্চিন আসতে পারে যে আপনারা কী মনে করছেন যে আজকে এই দেশের এই প্লেয়ারটি কতটা উইকেট পাবে বা কত রান করতে পারবে। তো এরকম প্রেডিক্ট বেস প্রশ্ন আসতে থাকে, সেই প্রেডিক্ট বেস প্রশ্নের আপনাকে এখানে উত্তর দিতে হবে। তো এখানে কোনো সময় নির্ধারণ করা নেই, আপনি উত্তর দিতে পারেন। তো উত্তর দেওয়ার পরে এখানে প্রেডিক্ট বেস অ্যাপ মানে যেটা সঠিক হবে তাহলে আপনি জিততে পারেন, কোনো ব্যাপার নেই। এখানে একটি গড়ে হিসেব করা হয় যার প্রেডিক্ট, যে সমস্ত প্রেডিক্টগুলি সবথেকে বেশি মানুষের চাহিদা সম্পন্ন হয় বা সবথেকে মানুষ বেশি যেগুলি উত্তর দেয় সেগুলির উপর বেস্ট করে এখানে পুরস্কার দেওয়া হয়। তো এখানে ডাবল আপ মানে হচ্ছে যদি আপনি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে দেখুন,
যদি এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি কন্টেস্টে জয়েন করেন, তো আপনি যদি জিতে যান সেখানে আপনি 40 টাকা পাবেন। তো এখান থেকে অরিজিনালিভাবে আপনি এখানে ইনকাম করতে পারেন। তো এখানে যে সমস্ত টাকাগুলি হবে সেই সমস্ত টাকাগুলি আপনাকে ডাইরেক্ট পেটিএমে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এখান থেকে আপনি দেখতে পাবেন ইন প্লে কী কী রয়েছে, হিস্ট্রি, অ্যাক্টিভিটি, প্রোফাইল চেক করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনার ওয়ালেট ব্যালেন্স কত রয়েছে এখানে দেখতে পারবেন। তো সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পারেন। ভিউ এ ট্রানজাকশন হিস্ট্রি, অ্যাড এডিট ইউর উইথড্রল ডিটেলস, উইথড্রল ডিটেলসে গিয়ে আপনি সেখানে পেটিএম নাম্বার দিয়ে বা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এবং এটি দেখুন এখানে লিখে লেখা রয়েছে পাওয়ার্ড বাই পেটিএম, মানে এটি কোনো বা এটি কোনো জালিগিরির এখানে ব্যাপার নেই। তো এটি হলো নস্টাগ্রামস। এই অ্যাপটি আপনি এখানে পাবেন না, প্লে স্টোরে পাবেন না, কারণ প্লে স্টোরে প্রেডিক্ট বেস অ্যাপ কোনো রকম পাওয়া যায় না। তো আপনারা গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন নস্টাগ্রামস বা নস্টা প্রো বলে, সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি গেল প্রথম অ্যাপ। তো দ্বিতীয় অ্যাপটির ব্যাপারে যেটি আমি বলবো সেটি আপনি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার হোম পেজে। তো দ্বিতীয় অ্যাপটির ব্যাপারে আপনারা তো সবাই জানেন এবং সবাই আপনারা ব্যবহারও করে থাকেন। তো সেটি হলো লাইক অ্যাপ। তো অনেকে জানেন না যে লাইক অ্যাপের মাধ্যমে আপনারা অরিজিনাল ইনকামও করতে পারবেন। তো লাইক অ্যাপের ব্যাপারে আপনারা সবাই জানেন, এখানে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলি পাবলিশ হয় তো সে সমস্ত ভিডিওগুলি আপনার কাছে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে বা আপনি ভালো লোককে হাসাতে পারেন, ভালো নাটক করতে পারেন, তো সে সমস্ত জিনিসগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। তো সেই আপনারা হয়তো অনেকে লাইক মোবাইল অ্যাপ ইউজও করেছেন বা লাইক মোবাইল যারা ইউজ করেনি তারা ওপেন করে দেখবেন এখানে প্রত্যেকটি ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে প্রত্যেকটি লোক যারা বিভিন্ন যাদের জিনিস ট্যালেন্ট রয়েছে, যারা লোকদের হাসাতে পারে বা বিভিন্ন ধরনের ম্যাজিক ট্রিক্স করতে পারে, ভালো গান করতে পারে, তারা এখানে নিজেদের ছোটো ছোটো শর্ট শর্ট ভিডিওগুলি আপলোড করে। তো সেই সমস্ত ভিডিওগুলি থেকে আপনি ইনকাম করতে পারেন। এবার কীভাবে ইনকাম করতে পারেন আমি বলে দিচ্ছি। যখনই আপনি কোনো ভিডিও আপনি এখানে আপলোড করছেন দেখছেন, এখানে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন তো দেখবেন যে ভিডিও আপলোড করার পরেই এইখানে লোক যে কমেন্ট দিতে শুরু করে। এবার সে লোক যখন কমেন্ট দিতে শুরু করে তখন সেই লোক দেখবেন অনেকে কমেন্ট ইমোজি কমেন্ট ইমোজি হিসেবে কমেন্ট দেয়। তো ইমোজিগুলো হচ্ছে দেখবেন কোনো স্মাইলি ইমোজি হতে পারে বা বিভিন্ন ধরনের ইমোজি হতে পারে যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন ফেসবুক টেসবুকে সচরাচর দেখে থাকেন। তো এরকম ইমোজি আপনারা অনেকে দেখতে পাবেন। তো সেই ইমোজিগুলি থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো সে যারা এই ইমোজিগুলো ব্যবহার করে থাকে তারা ইমোজিগুলো তারা লাইকের অ্যাপ থেকে তারা কেনে। তো সেই ইমোজি অ্যাপগুলো যখন আপনারা তাদের আপনার কমেন্টে তারা যখন দেবে তখন দেখবেন সেই ইমোজিগুলো থেকে আপনি যদি ইমোজিগুলি পরবর্তীকালে বিক্রি করতে চান তাহলে সেখানে লাইক অ্যাপের মাধ্যমে আপনি বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এটি অরিজিনালি জেনুইন বা এইভাবে আপনারা লাইক অ্যাপের মাধ্যমে খুব জেনুইনভাবে ইনকাম করতে পারেন। এবং এটি আপনি পেটিএমের মাধ্যমে টাকাটি ট্রান্সফার করতে পারেন অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি ট্রান্সফার করতে পারেন। তো এই দুটি অ্যাপে হচ্ছিলো একদম অরিজিনালি জেনুইন অ্যাপ যেখানে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তো আমি চলে যাচ্ছি এবার ডিটেলসে। তো যারা তোমরা যদি জেনে থাকো যে এটা কীভাবে সম্ভব তো আমি দেখিয়ে দিলাম। যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে জানাতে পারেন। তো আমি সেখানে চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার। এবং যদি এই গেমটি সম্বন্ধে বা গেমটি কীভাবে হয় সেটির সম্বন্ধে যদি কোনো জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। আপনি কমেন্ট করবেন কোন জায়গাটা প্রবলেম হচ্ছে আপনি কমেন্ট করবেন, সেখান থেকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে গেমটি খেলতে হবে বা লাইক অ্যাপের মাধ্যমে কীভাবে টাকাটি আপনারা উইথড্রল করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কোনো রকম কোশ্চেন থাকলে কোনো রকম সাজেশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ বেল আইকনটিকে প্রেস করার মাধ্যমে আমার আপলোড করা নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আমি আশা রাখছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করবেন। যারা আমার ভিউয়ার্স রয়েছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব, আমি এই আমার টেক বাংলা ইউটিউব চ্যানেলটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করেছি, ডিসক্রিপশনে তারা আমি ডাউনলোড করে দিয়ে দিয়েছি। আমি আশা রাখবো আপনারা সেই অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করবেন। তো ইনস্টল করার মাধ্যমে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমি আশা রাখছি আপনারা সেই অ্যাপটি সেখান থেকে ডাউনলোড করবেন। কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিওগুলিকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন ইম্পর্টেন্ট ভিডিওগুলি। এছাড়া কিছু অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের ব্যাপারে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই অ্যাফিলিয়েটেড লিঙ্কগুলো আপনারা এখান থেকে ঢুকে আপনারা সেই অ্যাফিলিয়েটেড লিঙ্কগুলি চেক করতে পারেন। যারা অ্যাফিলিয়েটেড লিঙ্ক সম্বন্ধে জানেন না আমার চ্যানেলটি ফলো করুন। আমার চ্যানেলে দেখবেন কিছু পুরনো ভিডিও রয়েছে যেগুলি অ্যাফিলিয়েটের উপর আমি বানিয়েছি, তো সেখান থেকে আপনারা চেক করতে পারেন। তো আবার বলছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কোনো রকমের সাজেশন থাকলে কোনো রকমের যদি কমেন্ট থাকে বা কোনো ধরনের টপিকের উপর যদি ভিডিও জানতে চাওয়া হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে চ্যানেলটি আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের জন্য বন্ধুদের সাথে ঢুকে আপনাদের দিন ভালো কাটুক, বাই বাই।